হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি দাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা দেখো কি হতে চলেছে। তো দেখো, এখন আমার মেয়েকে বই পড়া বাদ দিয়ে ওর খেলনা খেলনা, তো এখন আমি ওকে বই পড়াবো, বই পড়িয়ে পরে রান্নাঘরে যাব, রান্না করব, কিছু করব না। এখানে নিমন্ত্রণ বাড়ি আছে, তো এখন শুধু ভাজি করবো আর ভাত করবো, প্রেশার আর কিছু না। তো ওইখানে যাব, নিমন্ত্রণ বাড়ি মা আসবে, বুনোরা আসবে নাকি শুনলাম। তো এখনো সঠিক করে বলেনি আসবে কি না। রেডি হয়ে গেছি, যাব কীর্তন বাড়ি। তো এখানে মা বাবা সবাই গেল, তো আমিও যাব এখন। আমি ভাগ্নি রেডি হয়ে গেছি, দেখো লাইট বন্ধ করে দিই। হ্যাঁ, তুই দেখো, আমি চলো। এই দেখো আমরা দুজন রেডি, বেরিয়ে পড়বো। এখন তালা দিবে, চলো ধরো তো রাস্তা যা দেখা হচ্ছে তোমাদের সব। ওই দেখো আমরা বেরিয়ে পড়েছি দুজন, ভাগ্নি আমি। তো তো আমরা যাই হাইটা হাইটা, এখন তো অনেক দূরে আছে, কিছুক্ষণ ধরে ফটো ও ফটো উঠতেছে দেখো। তো আমরা ওইখানে যাই, ওইখানে যা তোমাদের সাথে দেখা হবে। এখন আমরা রাস্তায় আসছি, তো অনেক লোকজন আসতেছে, তো ওইখানে যা দেখা হবে তোমাদের সাথে। ঠিক আছে, টাটা। দেখো আমরা কীর্তনের সামনে আয়সা পড়লাম। আমাদের তিরপাল দিয়ে করছে, এটা কি? এখানে খাওয়া দাওয়া শুরু হবে। না না, আমাকে অলকা দিয়ে দাও তো একটা, না না অলকা দিয়ে দাও, তুমি লেটাই বা। আরে কেউ দিব না, যা ভাগ ভাগ দিব না। দেখো মা রান্না করছে, তো দেখো কি কি রান্না করছে মা। তো দেখো কত লোক এখানে বৈষ্ণব সভার কীর্তন পার্টি কীর্তন করতেছে। তো দেখো যাবে না, চলো যাও দিকে যাও, ফটো দেখবে, ফটো দেখো, ফটো গুলা দেখো।
চলো বসি গে, চলো বসি গে, বসি গে, আসো। তো আমরা প্রসাদ খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? ততক্ষণ দেখতে থাকো, আমার পাশে থাকো। গোবিন্দ আমার দায়িত্ব। তো এখন চলে যাব বাড়িতে, ওরা আমার জেঠু জেঠি হয়, আমাদের বাড়ির পাশে বাড়ি। তো দেখো এখন আমার ভাগ্নিকে কি কাণ্ড, কি আবল তাবল তুলতেছে, কাটা কাটি। তো আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই, দেখতে থাকো কি বলি না বলি। পিছনে কই গেছিল এদিকে? প্রসাদ খাবা না? আর তোমাদেরকে তুললাম, টাটা। অনেক কাটাকুটি ঘন্টা তোদের লাগাল পালো রাস্তা।